কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না দুর্গা পূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসব হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হবে যেটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট না আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখানে একটা বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্টের পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গা পূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের প্রবারণাপূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবো 25 ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিত্র ঈদুল আজহা আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের দুটো মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা ভিজিট করেছি এটা দাওরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছি রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে 2 কোটি টাকা 3 কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিয়েছেন 7 কোটি টাকা হিন্দু তহবিলে দিয়েছেন আমাদের ফান্ডে দিয়েছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাব তাদের কাছে এগুলো পৌঁছাব এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না ইউ হ্যাভ টেকেন ম্যান্ডেট ফ্রম দ্য পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেকটেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে
এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলা বাহামে নাজা এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন اختلافات থাকবে اتفاق مع الاختلاف علامہ مفتی شفیع صاحب رحمۃ اللہ علیہ বলেন اختلاف কোনো দিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই اختلاف নিয়ে আমরা اتفاق হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ We have been confined within ourselves. Amra amader nijeder moddhe bondi hoye ache. Ami ei desher dharmo upodeshta. Ami musolmander dharmo upodeshta. Ami hindur dharmo upodeshta. Ami boddhor dharmo upodeshta. Ami khristaner dharmo upodeshta. Chattogramer pahare, momonshiker pahare jara thake tara kono na kono dharmo mane. এই বড় চার পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি যোগে একে অপরের মূর্তি দহন করতে চায় মন্দির দহন করতে চায় দায়বারটা আসে আমাদের আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের হাতমত আরজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না দৃষ্টিভঙ্গি ছোট যায় পরওয়াজ হে দোনো কি এক হি ফজা মে কিরগিজ কা জাহান ওর হে শাহি কা জাহান একই আকাশে উড়ে শকুন চাই নিচে কোনো মরা পাওয়া যায় কিনা ইগল পাখি চাই উপরে জিতনা হি দবাওগে উতনা হি উপরেগা যত মোকাবেল বাতাস আসে ইগল পাখি আরো উড়ে যায় তার দৃষ্টিভঙ্গি উপরে দুনিয়া ওর ভি হ্যাঁ আসমা ওর ভি হ্যাঁ সতারো কে আগে জাহা ওর ভি হ্যাঁ এই যে তারা দেখা যায় এর পিছনে জগৎ আছে ومن يتهيب سرود الجبال يعيش عبد الدهر بين الحفر আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার হবেন সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করেন তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন না আত্মসমালোচনা করুন এহতেসাব করুন কেন না কেন মানুষ এটাকে বোধ দেয় আমারে দেয় না কেন আমারে কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো 1,00,000 টাকা না দিলে 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে যাই না সাত সমুদ্র তার নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না আর ওই পারে যাবো না এই যদি ওয়াইজিনদের ওলামাদের এই মানসিকতা হয় এদেশে ইসলামের বর্তারি আমরা কীভাবে করবো